আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি পিথাগোরাসের উপপাদ্যর প্রমাণ দেখিয়েছিলাম দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে। তো আজকে আমি বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটি দেখাব। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে, এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমার পরিচিতিটা তোমরা দেখে নাও। আর আজকের পাঠ পরিচিতি হলো বিষয় গণিত শ্রেণী অষ্টম অধ্যায় নবম পাঠ পিথাগোরাসের উপপাদ্য। নিচের ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? এখানে এ বি সি ত্রিভুজটির এ বি বি সি এবং এ সি তিনটা বাহু। তো এ সি বাহু হলো সি সমাসন, এটা অতিভুজ। আর বি সি বাহু যেটা, এটা হলো বি বাহু, বি সমাসন ভূমি। আর এ বি বাহু যেটা, এটা হলো এ বাহু লম্ব। তো নিচের সমকোণী ত্রিভুজটির সূত্রটির দিকে মনোযোগ দাও। এখানে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান এ সি স্কোয়ার। এ বি হলো লম্ব, বি সি হলো ভূমি, আর এ সি হলো অতিভুজ। অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সূত্রটি কার বলতে পারবে? হ্যাঁ, সূত্রটি হলো গ্রিক দার্শনিক পিথাগোরাসের। তো আজকে আমাদের আজকের পাঠ হলো পিথাগোরাসের উপপাদ্য। তো আজকের শিক্ষণফল হলো পিথাগোরাসের সূত্রটি বলতে পারবে, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারবে, বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের সূত্রের প্রমাণ করতে পারবে, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটি সমকোণী কি না যাচাই করতে পারবে। আমরা চিত্রটির দিকে একটু লক্ষ্য রাখি। এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, আর এ বি বি সি এবং এ সি প্রত্যেক বাহুর উপরে অঙ্কিত এখানে তিনটা বর্গক্ষেত্র। তো এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি স্কোয়ার, বি সি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি সি স্কোয়ার, এবং এ সি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ সি স্কোয়ার। তো এখান থেকে আমরা পাই এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান এ সি স্কোয়ার। এটাই হচ্ছে পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য নামে পরিচিত। তো সূত্রটি হলো এরকম যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এবারে আমরা প্রমাণটা দেখব যে বীজগণিতের সাহায্যে কিভাবে এই পিথাগোরাসের সূত্রটি প্রমাণ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা দিয়েছি। তো আর মাঝে একটা বর্গক্ষেত্র হয়েছে। এভাবে আমরা ত্রিভুজগুলোকে যদি একটু আলাদা করি, একটা ত্রিভুজ, একটি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। অর্থাৎ এখানে ভূমি হলো এ, উচ্চতা হলো বি, তো হাফ ইনটু এ বি।
এভাবে আরো তিনটা ত্রিভুজ, তো মোট চারটা ত্রিভুজ। তো চারটা ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে? ফোর ইন্টু হাফ এবি। তো একটা হলো হাফ এবি, তো চারটা হলে ফোর এবি, ফোর ইন্টু হাফ এবি সমান টু এবি। আর এই ছোট ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র এবং এর ক্ষেত্রফল হলো সি স্কোয়ার, কারণ এর প্রত্যেকটা বাহুই হলো সি। তো মোট ক্ষেত্রের ক্ষেত্রফল হলো টু এবি প্লাস সি স্কোয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বড় বর্গক্ষেত্র যেটা, এখানে একটা বড় বর্গক্ষেত্র আছে, এটার বাহু হলো এ প্লাস বি, দুটো মিলে একটা বাহু। তো প্রত্যেকটা বাহুই এ প্লাস বি। তাই বড় ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র এবং এর ক্ষেত্রফল কত হবে? যেহেতু এক বাহু এ প্লাস বি, তো এর ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোলি স্কোয়ার। আর এটা সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সুতরাং বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ছোট বর্গের ক্ষেত্রফল, কারণ এই বড় বর্গক্ষেত্রটি এই চারটা ত্রিভুজ ক্ষেত্র এবং ছোট বর্গক্ষেত্র নিয়েই গঠিত। তো এখান থেকে আমরা পাই যে চারটি বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর চারটি ত্রিভুজ এবং ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো টু এ বি প্লাস সি স্কোয়ার। তো এই দুটাই সমান। তো এখান থেকে আমরা পাই যে উভয় পক্ষ থেকে টু এ বি বাদ দেই, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান এ সি স্কোয়ার। এটাই পিথাগোরাসের উপপাদ্য, এর প্রমাণ। তো একক কাজ তোমাদের, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার এবং লম্ব 3 সেন্টিমিটার হলে অতিভুজ কত? প্রত্যেকেই তোমরা এটা সমাধান করো আর আমার সমাধানের সাথে তোমরা মিলিয়ে নাও। এখানে আমি সমাধানটা দেখিয়ে দিয়েছি যে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, 9 প্লাস 16 ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, তো অতিভুজ স্কোয়ার সমান 25, তো অতিভুজ সমান দুপাশে বর্গমূল করলে আসবে অতিভুজ সমান সমান 5। এবারে চারজন করে এরকম দল গঠন করে তোমরা এই সমস্যা, হ্যাঁ, দুটো দল গঠন, তোমার দুটো দলে ভাগ হও, চারজন করে করে এরকম কয়েকটা দলে ভাগ হয়ে যাও আর এই সমস্যা দুটি সমাধান করো। আর সমাধান সঠিক হয়েছে কি না মিলিয়ে নাও। এখানে আমি সমাধানটা দেখিয়ে দিয়েছি। তো যেহেতু এখানে দেখা যাচ্ছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান 100 আর অতিভুজ স্কোয়ার সমান 144, অর্থাৎ সমান নয়, দুই পাশে যেহেতু সমান নয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ নয়। আর ক্ষয়ের উত্তরে আছে এখানে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার হলে 100 আর অতিভুজ স্কোয়ারও 100, যেহেতু উভয়ই সমান সুতরাং এই ত্রিভুজটি সমকোণী। তো মূল্যায়ন তোমাদের বলতে হবে পিথাগোরাসের উপপাদ্যটি বলো, সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্ম কোণ 60 ডিগ্রি হলে অপরটি কত? আর এই নিচের একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রের ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দুইটা ত্রিভুজ আছে এবং একটা বর্গ আছে, এটার ক্ষেত্রফল নির্ণয় করো আর উত্তর সঠিক হয়েছে কিনা আমার সাথে মিলিয়ে নাও। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান, সূত্রটি হলো এই। আর সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্ম কোণ 60 ডিগ্রি হলে অপরটি হবে 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। আর 3 নম্বরের উত্তর হলো 32 বর্গ সেন্টিমিটার। তো তোমাদের বাড়ির কাজ থাকবে এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বিসি এর অতিভুজ এবং পি বিসি এর উপর যে কোনো বিন্দু। প্রমাণ করো যে পি বি স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার সমান টু পি এ স্কোয়ার, এটা তোমরা বাড়ি থেকে সমাধান করবে। তো আজকের ক্লাসে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।